প্রিয় বন্ধুরা, আজ একটু অন্যরকম ভিডিও দেখাচ্ছি। আমার ২৬ বছরের পুরনো হিরো হোন্ডা STARY 100, কিছু রিপেয়ার করার দরকার আছে। তা প্রথমে এর হাইড্রোলিক দুটো রিপেয়ার করার দরকার আছে, তাই নিয়ে চলে এলাম শর্মার দোকানে। প্রতিদিন কটা খুলতে হয়? কভার থেকে ব্যারেল এমনি খুলছে না, তাই একটু চেনি হাতুড়ির মানে ওদের সাহায্য নিতে হলো। হ্যাঁ দাদা, লিক করতে পারে এখান দিয়ে। হ্যাঁ দেখো না, এটা ভরে না হয় কিছু করা যাবে না। অয়েল সিলটা একটা রাবার থাকে যে সবসময় আপ ডাউন করবে। হ্যাঁ হ্যাঁ, এই দাগ থাকলে তো কেটে যাবে। পুরো কাটেনি তো, এখন দেখো না, এটা করে চালাও। এটা তো কেটে গেছে, পুরো তেল বের হচ্ছে। হ্যাঁ তেল বের হচ্ছে না, তেল তো এমনি লিক হয়ে যায়। তারপর তো এর আগেও তো হয়েছিল, তারপর ঠিক করে দিয়েছিল। এটাকে হাইড্রোলিক বলে, তাই তো? আর ভেতরে কি থাকে? হাইড্রোলিক হয়। এইটা হাইড্রোলিক দুটো করে দিয়েছে 480 টাকা। না 480 নিল তো, 480। হ্যাঁ ঠিকই নিয়েছে, 400 টাকা নিল, 80 টাকা নিল। ঠিক আছে তো, ঠিক আছে। কি মনে হচ্ছে? ঠিক আছে তো, আমার মনে হল হাইড্রোলিক ব্যারেল পাল্টানো দরকার নেই। যাই হোক, পিন্টুর দোকানে চলে এলাম। ব্যাটারি এটা একবারে পুরো নষ্ট হয়ে গেছে। এই ব্যাটারি নিয়ে নেবেন, ঘুরিয়ে দিন প্যাকেটটা একটু। এটা দিলাম, কত দাম পড়বে এটা? 950 টাকা। 900 টাকা বললো তো? 950 টাকা, 15টা বাদ দিয়ে 880 টাকা। আচ্ছা 880 টাকা, 15টা বাদ দিয়ে 880 টাকা, এমনি 950 টাকার দাম, তাই তো? এটা 4 বছর গ্যারেন্টি, 4 বছরের ওয়ারেন্টি। তার মধ্যে 2 বছরের মধ্যে খারাপ হলে ফ্রিতে চেঞ্জ হয়ে যাবে, আর বাকি 2 বছরের মধ্যে খারাপ হলে যা এমআরপি আছে তার উপরে একটা স্ল্যাব ডিসকাউন্টে চেঞ্জ হবে। আচ্ছা 4 বছর ওয়ারেন্টি আছে, ঠিক আছে। চলো চলো না, সুস্থ লাগান স্যার। ব্যাটারি তারগুলো পয়েন্টগুলো লাগাচ্ছি, তারপর ফিটিং হবে। কত হলো ভাই তাহলে? আমার 880 টাকা হলো। একটু ডিসকাউন্ট? হ্যাঁ ডিসকাউন্ট আছে আপনার 1132 টাকা দাম, তার থেকে আমাদের 15% ডিসকাউন্ট থাকে এটাতে। হ্যাঁ 962 টাকা হয়, এটা রাউন্ড ফিগারে 950 টাকা আমাদের দাম। ঠিক আছে, পলিউশনটা প্রথমে করে নিচ্ছি। মুনার দোকানে আজ 29 নভেম্বর 2024 পলিউশনটা করে নিলাম। নানাভাবে ওই ছবি তুলছে এবং স্টার্ট করা আছে গাড়ি, ওসব চেক টেক করে নিচ্ছে। থ্যাংক ইউ। দীপকবাবুর সঙ্গে দেখা হলো। এই যে আমাদের দীপকবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলছে যাই, এখন কাজ আছে। ও হ্যাঁ ভালো আছে তো? হ্যাঁ ওই বাইরে গেলে তাই। হ্যাঁ হ্যাঁ, বাঁকা নালার ওপরে এই ব্রিজটা আজও কাঠের পুল নামেই খ্যাত, যদিও একটা সুন্দর কংক্রিটের ব্রিজ। আমরা ছোটবেলায় এটা কাঠেরই দেখেছিলাম। চলে এলাম জিটি রোডের ওপরে পেট্রোল পাম্পে। এখনই পেট্রোল নিতে হবে, 200 টাকার মতো পেট্রোল নিয়ে নেবো ভাবছি। দেখি ঢুকি HP পেট্রোল পাম্প, মুচিপাড়া। 200 টাকা তেল নিলাম। এই পুলিশ লাইন থেকে একটু বাঁ দিকে ঢুকেই ওই ডান দিকে জয়ের দোকান, মনে হচ্ছে একটু মাঠঘাটটা খুলে দাও না, ধুয়ে নিয়ে আসো চট করে, বলা আছে। রয়্যাল এনফিল্ড মিটিয়ার বাড়িতে আসার পর এটা একটু কমই চালানো হয়, যার জন্য ভেতরে এই নাট টাট খুলতে একটু অসুবিধে হয়। অনেক ময়লা ধরার চেষ্টা করছে, তাড়াতাড়ি যাতে খোলা যায়। এইখানে তেল পড়ছে কোত্থেকে? স্যার ট্যাঙ্কিটা ফুটো গেছে। ট্যাঙ্ক ফুটো হয়েছে? হ্যাঁ। কোনখানটা? এই রে, ও ও এটা ভালো কথা। ও ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে। হ্যাঁ কি করতে হবে তাহলে? এটা না এলে তো জানতেই পারতাম না। এই জায়গাটা ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে। ও বাবা, ট্যাঙ্ক দিয়ে সব তেল বেরিয়ে যাচ্ছে। ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে, তেল বেরিয়ে যাচ্ছে। তেলটা বের করে নেওয়া হচ্ছে, কিছুটা তেল। 200 টাকা তেল ভরা আছে। ট্রেনটা কিছুটা বের করে নেওয়া হচ্ছে, ভেতর থেকে চাপটাকে বের করে দেওয়া হচ্ছে। কতটা বের করে দেওয়া হবে? পুরো বের করে দিলে মুশকিল তো। পুরো বার করবো না, যতটা মেনে আছে ততটা বার করবো। একটা আউটসাইড সিল করা হচ্ছে, সাবান কুচিয়ে ওটাকে মাখিয়ে এইভাবে করা হচ্ছে, তবে এটা টেম্পোরারি সিল হিসেবে ব্যবহার হচ্ছে। ওখান থেকে বেরোলাম, এটা ধুতে যাব, কিন্তু চিন্তা আবার হলো ট্যাঙ্ক লিক করে গেছে, কোনো রকমে সাবান দিয়ে আটকিয়েছে, কিন্তু জানি না কতদূর কী হবে, এসে ট্যাঙ্কটা খোলাতে হবে পুরো। 1998-এর জুলাই মাসে এই মোটরসাইকেলটা বাবা কিনে দিয়েছিলেন। তা পরবর্তীকালে এটা নিয়ে প্রত্যন্ত বর্ধমানের প্রত্যন্ত গ্রামগঞ্জ, ক্যানেল, নদী, নালা বিভিন্ন দিকে এটা নিয়ে ঘুরেছি। তাছাড়া কলকাতা, হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বীরভূম, ঝাড়খণ্ড, নদিয়া, কত না জায়গায় এটা নিয়ে ঘুরেছি। এটা একটা স্মৃতি হয়ে আছে, তাই এটাকে আমি কখনো ছাড়িনি। এই কিছুদিন আগে এই আমার সঙ্গী ছিল, এই বছর দেড়েক আগে রয়্যাল এনফিল্ড মিটিয়ার আসার পর একটু কম চালানো হচ্ছে, হয়তো একটু অবহেলা করা হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা চলে এলাম বাপ্পার সার্ভিসিং গ্যারেজে, ঠিক ওই উল্লাস মোড়ের ওইখানটায়। উল্লাস মোড়ে বাপ্পার এই গাড়ি ধোয়ার যে শপ যেটা আছে, বড় জায়গা জুড়ে, এবং বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই আসে গাড়ি ধোয়াতে, খুব ভালো। এবং বাপ্পা আজকে নেই দেখছি, আমি সকালে ফোন করেছিলাম, তাও ফোনে বলে দিয়েছি যে একটু তাড়াতাড়ি এনারা এটাকে ধুয়ে দেন গাড়িটা। সেই মতো ধোয়াধুয়ির কাজ চলছে, ধোয়া মোছা তাকে যা যা করার সেগুলো এনারা করছেন। এই বাপ্পার দোকানটা হচ্ছে এই উল্লাস মোড়, এই যে আই লাভ বর্ধমান যেটা লেখা রয়েছে, এটা উল্লাস মোড়। সোজা এই যে এসবিএসটিসি বাস আসছে কলকাতার দিক থেকে, আর ডান দিকে রাস্তাটা ঘুরে দুর্গাপুরের দিকে এইগুলো যেগুলো আসছে ওই আসানসোল দুর্গাপুর থেকে আসছে। আর এইখানে একসাথে দুটো আছে, এখানে হচ্ছে পলিউশন ইন্স্যুরেন্স, আর সামনে যেটা দেখছি এটা বাপ্পার সার্ভিসিং সেন্টার। যাকে ধোয়ার কাজ চলছে, সবাই রয়েছে এখানে। টুপিটা খোলো, দেখা হয়ে গেল। আপনার 10 টাকা এক্সট্রা রেখে দাও না, তোমার অত দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো করেছো, সাবস্ক্রাইব করে দেবে। দেখে যাবো, পুরুলিয়া ঘুরে এলাম, এগুলো তো পুরনো বোধ হয়, পুরুলিয়াটা এর মধ্যে ঘুরে এলাম। ঠিক আছে, আর ভালো লাগলে লিখবে ভালো হয়েছে, আর খারাপ হলেও লিখবে খারাপ হয়েছে। চলো, ঠিক আছে, আবার দেখা হবে। এই দিক দিয়ে পড়ে যাবে না তো? তোমার নাম কি? আচ্ছা, ঠিক আছে, বেশ, চলো এবার বেরিয়ে যাই। কাজ এদিকে কমপ্লিট হয়ে গেল, রেখে দিয়ে চলে যেতে হবে। পেট্রোল ট্যাঙ্ক লিক হয়ে গেছে, কোনো রকমের সাবান দিয়ে আটকে এসি, তেল ভরেছিলাম, তেল সব বের করা হয়েছে। এই যে মনোজের এখানে এসে গেলাম। মনোজ, আচ্ছা, এখানে জয়ের দোকানে এলাম। এখানে এই হচ্ছে জয়ের দোকান, ফোন নাম্বার, জয় রিপেয়ারিং শপের ফোন নাম্বার। ওই মনোজ কই? টোটোয় করে বাড়ি ফিরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট ও লাইক দিও, আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।